বঙ্গমাতা ফুটবল খেলা দিয়ে মাঠে খেলা শুরু। গ্রামের খেলার মাঠে বিরল দৃশ্য। অনেকে দেখে অবাক যে গ্রামের মাঠে ফুটবল খেলছে মেয়েরা। শুধু খেলছেই না, ফুটবলের কলাকৌশল রপ্ত করছে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে খেলছে ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কুয়েল রাঙাটুঙ্গি ফুটবল টিমের মেয়েরা। ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের গণ্ডি পেরিয়ে পর্তুগালে 3 মাসের প্রশিক্ষণে যাচ্ছেন ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কুয়েল রাঙ্গাটুঙ্গি ফুটবল টিমের খেলোয়াড় কাকলি। পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলাই যেন তার নেশা। তেমনি আরেক খেলোয়াড় ঈশিতা, সেও প্রাইমারি স্কুল পর্যায়ে বঙ্গমাতা ফুটবল খেলতে গিয়ে রাঙ্গাটুঙ্গি ফুটবল টিমের প্রতিষ্ঠাতার চোখে পড়ে তার খেলার সাহসীপনা। শুরু হলো তার এই ফুটবল টিমের সাথে যুক্ত হয়ে মাঠে অনুশীলন। সেও পর্তুগালে 3 মাসের প্রশিক্ষণে যাবার তালিকায়। 14 জনের টিম নিয়ে উন্নত প্রশিক্ষণে গেলে তারও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে পাড়াপড়শি মহিলাগুলো আমাদেরকে কথাগুলো বলেছে যে হাফপ্যান্ট পরে মেয়ে মানুষ কিভাবে ফুটবল খেলে, এখন তারাই কিন্তু এখন তাদের মেয়েদেরকে খেলানোর জন্য সামনে এগিয়ে দিচ্ছে। সবাই ভালো চোখে দেখে না যে মেয়ে হাফপ্যান্ট পরে খেলবে, তো এইসব বাধা বিপত্তি পার হয়ে আমরা এ পর্যন্ত আসছি। আমরা অনেকে আছি, অনেক দূর থেকে আসি, অনেক কষ্ট করে। আমাদেরও ইচ্ছা, মানে বড় আপুদের খেলা দেখে আমাদের খুব ইচ্ছে হয় যে আমরাও একদিন ভালো পারফরম্যান্স দেখে ন্যাশনালে জায়গা করে নিব। শুরুটা খুব সহজ ছিল না। নানা বাধা বিপত্তি অতিক্রম করে ব্যতিক্রমী এক উদ্যোগে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবিত্ত পরিবারের মেয়েরা হয়ে উঠছেন ফুটবলার। এ যেন গল্পকেও হার মানায়। ভালো কিছু করছে এখান থেকে, আমি তাদেরকে যেটা দিচ্ছি তার সাথে বেশি দেওয়ার চেষ্টা করছি। কারণটা হচ্ছে তাদের চেস্ট, রিসিভ, পাসিং, যেটা আমি শিখেছি সব কিছু আমি দিতে চাই। ইতোমধ্যে এই মেয়েরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে জেলায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে সেই টিম রংপুর বিভাগে তো চ্যাম্পিয়ন হয়েছে, জাতীয় পর্যায়ে গিয়েও একবার রানার্স আপ হয়েছে। সরকারিভাবে প্রায় প্রতি বছরই অনুদান পাচ্ছে, তবে সামান্য টাকায় খেলোয়াড়দের সব চাহিদা পূরণ হয় না বলে জানান টিমের কর্ণধার। আমরা মনে করি আমাদের একটা জায়গায় আমাদের মেয়েরা পৌঁছে গেছে। আমাদের ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গমাতার মধ্য দিয়ে কিন্তু আজকের এই খেলার যাত্রা, অগ্রযাত্রা শুরু। এবং সারা বাংলাদেশে আজকে যে মেয়েরা ফুটবল খেলছে এটা কিন্তু এই বঙ্গমাতা কিন্তু প্রতিষ্ঠানের রূপ দিয়েছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।